জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাদা দিবস উপলক্ষে আমি বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে তাদের এখনো অনেকে বাকি আছে, বিচার সম্পূর্ণ হয়নি। আমি বিচার দাবি করি, সাথে সাথে সন্ত্রাস রাহা জানি, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়ার জন্য আমরা যারা বঙ্গবন্ধু সংস্কৃতির জোট হিসেবে আমরা আছি, আমাদের নেতা হইল ফারুক ভাই, সেই হিসেবে বঙ্গবন্ধু সংস্কৃতির জোটকে সারা বাংলাদেশে ত্বরান্বিত করার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আহ্বান জানাচ্ছি জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য, যেখানে যা কিছু প্রয়োজন একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমরা সব কিছু করব। ক্যাপ্টেন মনসুর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার নাম শাহরিন সেলিম রিপন, আমি হলাম শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর দৌহিত্র। 15ই আগস্ট হলো বাংলাদেশের জন্য সবচেয়ে কালো দিন, সবচেয়ে দুঃখের দিন। তো আমরা আজকে বঙ্গবন্ধু এবং ওনার সহপরিবারের জন্য শ্রদ্ধা দেখানোর জন্য আমরা এখানে এসেছি।